আজ সেপ্টেম্বর মাসের 2 তারিখ। তো এই 2 তারিখে সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডারের 2 বড় ঘোষণা করা হলো, নতুন পুরনো সকলের জন্য, যারা নিয়মিত টাকা পাচ্ছে এবং যারা নতুন করে আবেদন করেছিল টাকা পাচ্ছে, টাকা অনেকে পায়নি এবং যারা নতুন করে আবেদন করতে যাচ্ছে, প্রত্যেকের জন্যই এই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ দেওয়া হলো। আজ 2 সেপ্টেম্বরে কিন্তু এই বড়সড় ঘোষণা আপনাদের জন্য করে দেওয়া হলো, যেটা জেনে আপনারা অত্যন্ত খুশি হবেন, যে কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, তাহলে সমস্তটা বুঝতে পারবেন। বলা হচ্ছে, দেখুন, সেপ্টেম্বর মাসের 2 তারিখে বড় সুসংবাদ দেওয়া হলো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা হলো। রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকের ও মুখ্যমন্ত্রী মমতার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে নতুন করে হাসি ফুটবে। একেবারে সরাসরি ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে মহিলাদের জন্য বিরাট সুখবর। সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে এই সুবিধা। তো কী সুবিধা পাবেন? অফিস সূত্রে খবর, সেপ্টেম্বর মাসেও টাকা দেওয়া শুরু হয়ে যাবে, তবে এই মাসে অনেকে টাকা পাবে না। সমস্যা থাকা অনেকের টাকা পাওয়া হয়নি গত মাসে, তাদের মধ্যে যাদের এখনও সমস্যার সমাধান হয়নি তাদের টাকা পাওয়া হবে না। এছাড়া যাদের সমাধান হয়েছে তারা টাকা পাবেন। এই মাসে সকলের বরাদ্দ হয়েছে, সকলের টাকা দেওয়া শুরু হবে। আর আপনাদের কত তারিখে টাকা দেওয়া হবে তা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে তো টাকা ঢুকবেই, কোনো রকম কোনো সমস্যা হবে না। তারপর বলা হচ্ছে, রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা শুরু থেকে একটি নিয়মই পাচ্ছে মহিলারা, অন্যান্য প্রকল্পের টাকা পেলে লক্ষ্মী ভাণ্ডার 500-1000 টাকা পাবে না। যে সকল মহিলার স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাই কেবল টাকা পাবে। লক্ষ্মী ভাণ্ডার 25-60 বছর বয়স পর্যন্ত, এরপর আর টাকা পাবে না। এ সমস্ত নিয়ম কিন্তু ছিল আগে, তবে সময়ের সাথে সাথে পরিবর্তন করা হয়েছে নিয়ম। 2023 সালে নিয়মে পরিবর্তন করায়, এই ঘোষণা করায় হাসি ফুটবে মহিলাদের মুখে, এই নিয়মও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে বড় ঘোষণা রয়েছে, যে ঘোষণা আপনাদের জন্য করা হয়েছে সেটা লাগু হতে চলেছে এ মাসে। প্রথম ঘোষণায় বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় খবর সকলের জন্য, এ মাসে 2 বার করে টাকা পাওয়া হবে। সেপ্টেম্বর মাসে 500-1000 টাকা দেওয়ার সাথে সাথে আরও একবার 500-1000 টাকা মহিলাদের ব্যাংকে জমা পড়বে সেপ্টেম্বর মাসেই। একবার 500-1000 টাকা পাবে, তারপর আবারও পাবে। কেন পাবে? বলা হচ্ছে, জানানো হয়েছে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাসে SC/ST মহিলারা 2000 টাকা করে এবং অন্যান্য সাধারণ বর্গের যারা রয়েছেন তারা 1000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই সেপ্টেম্বর মাসে। কেন তারা 2000 টাকা এবং 1000 টাকা পাবে? ঠিক আছে, সবাই কিন্তু পাবে না, কেন তারা পাবে দেখুন বলা হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসে 2000 এবং 1000 টাকা কোন কোন মহিলারা পাবে? জানানো হয়েছে, অনেক মহিলা গত মাসের এই প্রকল্পের টাকা পায়নি, তারা এবার 2 বার কিস্তি পাবে, সে মতো মহিলাদেরকে দেওয়া শুরু হয়ে যাবে। যে সকল মহিলারা গত মাসের টাকা পাননি তাদের টাকা সেপ্টেম্বরে ব্যাংকে চলে আসবে বলেই খবর। তো এই কারণে কিন্তু আপনারা এই আগস্ট মাসের টাকা এবং এই সেপ্টেম্বর মাসের টাকা মিলিয়ে আপনারা 2 মাসের কিস্তির টাকা পেয়ে যাবেন। এই 2 মাসের কিস্তির টাকার জন্য কিন্তু আপনারা 2000 টাকা এবং যারা আদার্স ক্যাটাগরি রয়েছেন তারা 1000 টাকা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় সুখবর। অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন আপডেটটি সম্পর্কে জানতে পারে। যারা টাকা গত মাসে পায়নি তারা যেন খুশি হয়। দ্বিতীয় আপডেটে বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার আগের নিয়ম অনুযায়ী 25-60 বছর বয়সে যে কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সাধারণ মহিলা 500 টাকা এবং SC/ST OBC-রা 1000 টাকা ভাতা পান। নতুন ঘোষণা ও নিয়ম অনুযায়ী বর্তমানে এই 500-1000 টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন যে সকল মহিলারা, তাদের 60 বছর বয়স হলেই 1000 টাকা করে পেনশন পাবেন। সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এই সুবিধা বলেই খবর। এতে রাজ্যের প্রচুর মহিলার মুখে ফুটবে হাসি। ঠিক আছে, তারা 1000 টাকা করে পেয়ে যাবে। অনেকেই টাকা পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারের, তবে বয়স 60 হওয়ার কারণে টাকা ছিল বন্ধ। এবার তাদের টাকা দেওয়া শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে, এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে অনেকেই পেয়েছে কিন্তু বেশিরভাগ মহিলা এই টাকা পায়নি। তো সেক্ষেত্রে যাদের 60 হওয়ার কারণে টাকা বন্ধ হয়ে গেছে তারা প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তারপর বলা হচ্ছে, দেখুন, শেষে বলা হচ্ছে, রাজ্যে এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ সুবিধা নিতে পারেননি বিধবা মহিলারা। তাদের জন্য ছিল শুধুই বিধবা ভাতা প্রকল্পের টাকা, তবে এখন পুরোপুরিভাবে নিয়ম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এই বিধবা ভাতা প্রকল্পের অধীনে মাসিক ভাতা পান যে সকল মহিলারা, তারা প্রত্যেকে আবেদন করতে পেরেছেন দুয়ার সরকার ক্যাম্পে, তারা প্রত্যেকেই টাকা পেতে চলেছেন ও এই সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। এই যে আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্প চলছে রাজ্যের জেলায় জেলায়, তো সেখানে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন, তারপরেও কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তবে এক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। লক্ষ্মী ভাণ্ডার পেতে গেলে বিধবা মহিলার বয়স হতে হবে 25 বছর, আর 60 বছর বয়স পর্যন্ত ভাতা পাবেন বিধবা মহিলারা।
এই মাসে এই টাকা দেওয়া শুরু নিয়ে রাজ্যের ঘোষণা। তো বুঝতে পারছেন এই ছিল আপনাদের জন্য সব থেকে বড় সুখবর যা ভিডিওতে শেয়ার করলাম। তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন, অত দেওয়ার চেষ্টা করবো, বাড়ি রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন।